on your favorite Farzana is back with Blucheez Eid Fashion jekhane amra ramjaner 30 din apnader ke amontron janai amader sathe Eid Fashion explore korbar jonno amader means amar sathe kintu thaken ekjon celebrity guest take niye amra hazir hoye jai tar Eid Fashion bhabna ebong ekhonkar je trend royeche she somporke kotha bolte aaj amader sathe jini achen tini ek kothay all rounder karon ekdike jemon shongsha samlachen onnodike baire shob kichu samle berachhen durdanto bhabe tini ekjon model tini ekjon actress tini ekjon dancer ekjon entrepreneur ekjon celebrity ekjon influencer aro onek onek kichu tokma ache tar kach theke shunbo let's welcome none other than Barisha Haque thank you beautiful cholo boshi kotha bolli tomar sathe to ei je ami all rounder bollam so এই যে অলরাউন্ডার যে ব্যাপারটা কতটুকু ধকল পোহাতে হচ্ছে আসলে বারিশাকে জানি না কতটা আমি অলরাউন্ডার কিন্তু এখন সবচেয়ে বড় দায়িত্বটা হচ্ছে মায়ের দায়িত্ব কারণ এই যে শুটিং ইউনিটেও যতক্ষণ থাকি একটু পর পর খালি ক্যামেরা চেক করি যে বাবু কি করছে আচ্ছা তো এটা সব সময় মাথায় থাকে চিন্তাটা এবারে ইচ্ছা আসলে কি রকম করে গুছাবে বারিশ একটু শুনি পোশাক কিনার যেমন একটা ইয়া ছিল যে ঈদে কি পরবো এখন যেমন থাকবে যে মেয়ে কি পরবে ঈদে বা মা মেয়ের যে কম্বো ড্রেসগুলো এখন আসছে ঈদে তো ফ্যামিলির জন্য কিনা হয় যেমন আমার ফ্যামিলির জন্য প্লাস আমার শ্বশুর বাড়ির জন্য আমি আবার এগুলো খুব মেনটেন করি প্রত্যেকটা অকেশনে দেখা যায় যে একদম ডালা করে সুন্দর করে র‍্যাপ ট্যাপ করে আমি প্রত্যেকের জন্য গিফট পাঠাই তো গিফটের জন্য দেখা যায় যে কোনো বড় বড় ব্র্যান্ড গিয়ে একসাথে সব শপিং করে ফেলা হয় দুই ফ্যামিলির জন্য তুমি যেমন বললে মানে আমার কাছে মনে হলো আই ফিলস লাইক ইউ আর ভেরি হোমলি একটা পার্সন এবং সবাই খুব বেশি রেসপন্সিবিলিটি নিয়ে হ্যাপি করার যে প্রচেষ্টাটা সেটা থাকে হ্যাঁ এই চেষ্টাটা এবার একটু সহজ করে দিতে চাই কারণ ব্লুচিজ কিন্তু একদম এক ছাদের নিচে সব কিছু নিয়ে এসেছে এবং বনানীতেই তাদের আউটলেট রয়েছে জি ব্লক 7 নম্বর রোড 35 নম্বর হাউস সেখানে গিয়ে কিন্তু একটা ছাদের নিচে তুমি সব বয়সে যেমন বললে তোমার হাজব্যান্ড রয়েছেন শ্বশুরবাড়ির লোকজন রয়েছেন এইজেল আছে তো সবার জন্য আসলে তোমরা শপিং করতে পারবা এবং সেখানে কিন্তু এক্সেসরিজও রয়েছে দর্শক যারা দেখছেন তারা ভাবছেন যে কেন গিয়ে করতে হবে অনলাইনে কিন্তু করতে পারবেন শপিং অনলাইনে ব্লুচিজের যে ওয়েবসাইটটা রয়েছে www.blucheez.com.bd সেখানে গিয়ে অ্যাড টু কার্টে আপনার যে যে পছন্দ হবে জিনিসগুলো সেগুলো করে অ্যাড টু কার্ট থেকে ডিরেক্ট আপনি শপিং করে নিতে পারবেন এবং আমাদেরকে জানাতে ভুলবেন না ফেসবুকে কমেন্টে যে কেমন লাগলো শপিং করে তো এই যে প্রমোশনে কাজ করতে করতে একটু হাঁপিয়ে যাওয়া হয় না বা অনেক সময় ড্রেস পছন্দ হয় না বা প্রোডাক্ট পছন্দ হয় না তারপরেও বলছো ভালো লাগে ভালো কিনুন এরকম কি কখনো হয় কি না একটু জানতে চাই আমার কাছে মনে হয় যে সবার রুচি তো এক নয় যেমন একটা লাইভে যখন আমরা 15 থেকে 20টা ড্রেস দেখাই 15 থেকে 20টা ড্রেসই হয়তো আমার চয়েসের হবে না যে আমি ক্রেতা হিসেবে কোনটা কিনবো হয়তো আমার 5টা চয়েস হবে বাকিগুলো হয়তো অন্যদের চয়েস হবে এমনও অনেক ড্রেস আছে যে ড্রেসটা হয়তো মানে যখন আমাকে দেখায় যে কোনটা পরবেন আমি হয়তো রিজেক্ট করে দিয়েছি বাট ওটা সেল হয়ে গেছে তো আমি সবসময় চিন্তা করি যে আসলেই তো ওই ড্রেসটা আমার পছন্দ হয়নি কিন্তু আরেকজন ওটা কিনেছে তার মানে এক একজনের রুচি এক এক রকম আমি যে জামাটা পরেছি এটা কেমন লাগছে বলো না আমি ওখানে বসে দেখছিলাম যে খুব সুন্দর লাগছে মানে সিম্পলের মধ্যে আর ব্ল্যাক তো অলওয়েজ আমার ফেভারিট আর ব্ল্যাক পরলে একটু স্লিম লাগে এই জন্য ইদানিং যেহেতু আমি একটু মুটিয়ে গেছি একটু ব্ল্যাক আমি বেশি পরি আর আমার মনে হচ্ছে যে কাপড়ের কোয়ালিটিটা বেশ ভালো দেখে মনে হচ্ছে এই কাপড়টা কিন্তু ব্লুচিজ আমাকে গিফট করেছেন দে মেক শিওর যে এটা ল্যাব টেস্ট করা এবং দে অলওয়েজ প্রেফার যে ওদের ট্যাগলাইনে আছে যে কমফোর্টেবল ইউ সো কমফোর্টটা সব সময় ওরা প্রাধান্য দেয় এবং ভিজিট করব আমি দেখছিলাম পেছনে হ্যাঁ এবং বারিশা বলছিল কিন্তু যে এত সুন্দর করে সাজিয়েছে ড্রেসগুলো খুব ভালো লাগছে ঈদের সময় শপিং করতে গিয়ে কোনো মেমোরেবল ঘটনা আছে কিনা শপিং মলগুলোতে অনেক ভিড় থাকে চাঁদ রাতে তো আমার ফ্যামিলি যখন আমার সাথে যায় লাস্ট টাইম যখন গেলাম শপিং করতে তো আমার মা বলছিল ধুর তোমার সাথে আসবোই না আসলেই সবাই খালি সেলফি তুলতে চায় আমাদের শপিংই করা হয় না আমার হাজবেন্ডও বিরক্ত হয়ে যাচ্ছিল যে 1 ঘন্টা শপিং 3 ঘন্টা লাগছে কারণ সবাই আপু বারিশা একটু ছবি তুলি একটু কথা বলবো কি কিনছেন এগুলো তো মানে ওরা বলছিল যে তোমাকে নিয়ে শপিং এ আসবো না আমরা এরপর একা আসবো তুমি মাস্ক পরে যাবে মাস্ক পরে গেলে অবশ্য বারিশাকে চেনা যায় বারিশা উপস্থাপনা করছে মডেলিং করছে র‍্যাম্পে হাঁটছে হঠাৎ করে দেখলাম বারিশা ইনফ্লুয়েন্সার এবং মিলিয়ন ফলোয়ার্স হাউ ডিড দ্যাট হ্যাপেন আমি একটা শোতে গেছিলাম যেটা হচ্ছে আমার রিয়েল লাইফ স্টোরি নিয়ে তো ওই শোটা আমার আসলে জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে কারণ ওখানে আমি যে স্টোরিটা বলেছিলাম আমার লাইফের ওইটা আসলে অনেক মেয়েদেরকে অনেক বেশি ইন্সপায়ার করেছে কানেক্ট করেছে অনেক ইভেন স্টিল রাইট নাও ওই রেডিওতে ফোন করে মানুষ বলে যে একটু বারিশাপুর সাথে কথা বলবো দেখা করবো ওনার কাছ থেকে একটু কথা বলতে চাই তো ওই শোটা করার পর সবাই আমাকে সার্চ করেছে যে হু ইজ দিস বারিশক তো ওইটা করতে গিয়ে দেখা যাচ্ছে আমার পেজটা সবাই চিনেছে এটা আমি সবসময় বলি যে দ্যাট শো আমার পুরো লাইফটা চেঞ্জ করে দিয়েছে
এবং তারপর এই যে করোনার সময় আমি যখন লাইফস্টাইল নিয়ে কাজ স্টার্ট করলাম তো দেখলাম যে মানুষ খুব ভালোভাবে আমাকে গ্রহণ করছে তো আমার মনে হচ্ছে যে এই সেক্টরটা পেশা হিসেবে নেওয়ার জন্য খুবই ভালো এখন মেয়েদের জন্য আর ঘরের থেকেও কাজ করা যায় ঘরের বাইরে গেলে আমার ইচ্ছা হলো গেলাম না হলে আমি গেলাম কমফোর্টেবলি আসলে ফ্রিল্যান্স যেটা বলি আমরা নিজের টাইম মতো কাজ করা যায় নিজের মতো গুছিয়ে কাজ করা যায় তোমার জন্য অনেক শুভকামনা তো সবসময় আমাদের ছিল ভালোবাসা ছিল আছে থাকবে ঈদের সময়টায় বিশেষ করে দেখা যায় যে আমরা বাসায় প্রচুর কাজ করি তুমি যেটা বলছিলে যে বারিশা খুবই কেয়ারিং শপিং থেকে শুরু করে বাসার এভরিথিং মেক শিওর করে যে এভরিথিং ইজ অন পয়েন্ট সো এটা করতে গিয়ে আসলে নিজের ফ্যাশন বা নিজের কিছু থাকে না বিশেষ করে ঈদের দিন মহিলাদের বা মেয়েদের যারাই থাকে তো তুমি আসলে কি ধরনের ড্রেস প্রেফার করো বা এবার আসলে কি মাথায় রেখেছো কি ধরনের ড্রেস পরবে সকালে দেখা যায় ঈদের জন্য আমি যেগুলো গিফট পাই ঈদের আগে বিভিন্ন এই যে শোতেই পরা হয়ে যায় সেগুলো আর ঈদের দিন দেখা যায় খুবই সিম্পল কোনো ড্রেস পরি আর যেহেতু এবার ঈদটা খুব সামারের মধ্যে গরম আর রোজা রাখি যেহেতু আমি রোজা রেখে কাজ করি তো ঈদের দিন মনে হয় কি যে একদম আসলেই ঈদ মানে ঘুমাবো একদম রিল্যাক্সিং ড্রেস পরবো খাবো কোনো কাজের ঝামেলা নাই অসংখ্য ধন্যবাদ বারিশা অনেক কিছু জানলাম তোমার কাছ থেকে এবং তোমার ব্লগ তো সবসময় দেখি ভীষণ ভালো লাগে এজেলের জন্য অনেক শুভকামনা ভালোবাসা থ্যাংক ইউ নাগরিক টিভিকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক ঈদ মোবারক যেহেতু বলেই ফেললে একটা গিফট আছে তোমার জন্য ব্লুচিজের পক্ষ থেকে থ্যাংক ইউ এন্ড দেয়ার ইট ইজ ও থ্যাংক ইউ সো মাচ ব্লুচিজ I will definitely visit the outlet. Okay, asho. Selfie to the end. Doshuk tata bye bye. Aba dekha hobe next roje.